ঢাকার বন্যা পরিস্থিতি জানাবো। বালু নদীর পানিতে প্লাবিত ঢাকার নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছেন বেড়াইত, সাতারকুল সহ অনেক এলাকার মানুষ। পানিবন্দী মানুষগুলোর কাছে ঈদ আনন্দ ম্লান হয়ে আসছে। কোরবানি তো দূরের কথা, নামাজ পড়ার জায়গাটুকুও এখন আর অবশিষ্ট নেই। ঢাকা উত্তর সিটির 42 নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকা বন্যার পানিতে থই থই। এলাকার 800 পরিবার 20 দিন যাবত পানিবন্দি। আমার বুঝার পরে এত পানি দেখিনি আমাদের এলাকার ভিতরে। একবার বাড়িতে মনে করেন গোসলিং দিতে আমন লাগে, একবার যাওয়ন লাগে, তনাঙ্গ খানা সব দিক দিয়ে আমরা কষ্টের ভিতরে আছি। রাত পহলেই কোরবানি, অথচ এলাকার পানিবন্দি মানুষের মধ্যে তার কোনো উচ্ছ্বাস নেই। কোরবানি দেওয়ার সামর্থ্য থাকলেও শুধুমাত্র পানির কারণে তা সম্ভব নয়। ঈদের নামাজ পড়ার জায়গাও তলিয়ে গেছে পানিতে। ঈদের আনন্দ কি আনন্দ আমরা থাকতেই পারি না। গরমে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকই সমস্যা, তখন কেমনে ঈদ করবো? আমার ঈদ মনে হইব না, আমি আছি পানিবন্দি। বনের মধ্যে পানির মধ্যে কিভাবে নামি, সে কোরবানি অনেক কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। করোনায় কাজ হারিয়েছেন অনেকেই, এর উপর বন্যা, সব মিলিয়ে চরম দুরবস্থায় এলাকাবাসী। রাস্তায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান, ঘরের ভেতরেও অথই পানি। ঈদের নামাজ পড়বো, একটা বছরে দুটা ঈদ হয়, এই ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়ার মতো জায়গা নেই। কারো করে হাঁটু পানি, কারো করে কোমর পানি, মানে খুবই যাচ্ছে তা অবস্থা। তো এখানে এই অবস্থায় তো মানুষের মনে আনন্দ থাকতে পারে না। বালু নদীর পানি বইছে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে, ফলে শুধুমাত্র ফকিরখালী নয়, সাতারকুল ও বেড়াইদের অনেক এলাকাও প্লাবিত হয়েছে। বন্যার পানি ঢুকেছে মাছের খামারে। 20-30 লক্ষ টাকা আমাকে ইনভেস্ট আছে এখানে, আমরা 14 লক্ষ টাকা শুধু মাছই ছাড়ছি। এখন তো অনেক মাছ গেছে গো। 1 নম্বর হইলো করোনা, 2 নম্বর হইলো পানি বন্যার, তারপরে ধরেন ঈদের আনন্দ তো ওই জায়গায় মাটি। একদিকে করোনা মহামারী, অন্যদিকে বানের পানি, সব মিলিয়ে ঢাকার নিম্নাঞ্চলের মানুষের কাছে ঈদ এসেছে মরার উপর খাড়ার ঘা হয়ে। বুলবুল রেজা, DBC নিউজ, ঢাকা। এবারে জানাবো সারা দেশের বন্যা পরিস্থিতির খবর। বেশিরভাগ নদ নদীর পানি কমতে শুরু করলেও তুরাগ এবং বংশী নদীর পানি এখনও বাড়ছে। তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার সুপেয় পানির তীব্র সংকট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি কমলেও আবারও বেড়েছে ধরলার পানি। দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকট বেড়েই চলছে, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার 85টি গ্রাম প্লাবিত হয়েছে, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে মানুষ। মানিকগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও পানিবন্দি অসহায় দিন কাটাচ্ছে 50,000 পরিবার। মুন্সিগঞ্জে পদ্মার পানি কমলেও শাখা নদীর মাধ্যমে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। রাজবাড়িতে এখনও 60,000 মানুষ পানিবন্দি। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি, তবে খাবার সুপেয় পানি এবং ওষুধের সংকটে দুর্ভোগে বানবাসীরা। ভাঙনের কবলে পড়ে গৃহহীন হচ্ছেন নদীপাড়ের অনেক মানুষ। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হয়েছে ঈদুল আজহা। এসব এলাকায় সকালে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। চাঁদপুরের 40টি গ্রামে উদযাপিত হয় ঈদুল আজহা। বায়তুল মামুর জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন শতাধিক মুসল্লি। সকালে শেরপুরের 9টি গ্রামে ঈদের জামায়াতে পুরুষদের পাশাপাশি অংশ নেন নারীরাও। মাদারীপুরের 4 উপজেলার 30টি গ্রামের প্রায় 50,000 মানুষও আজকে ঈদ উদযাপন করেছেন। দিনাজপুরের সদর, চিরির বন্দর, কাহারোলের কয়েকটি এলাকায় ঈদ উদযাপন করেছেন প্রায় 2,000 পরিবার। শরীয়তপুরের 30টি গ্রামে ঈদ উদযাপন করেছেন 10,000 মানুষ। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি গ্রামের শতাধিক মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।